পরীক্ষা নেওয়ার সমস্যা, আর বিশেষ করে আমাদের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড তাদের যেহেতু শিক্ষা। এসএসসি পরীক্ষা অটোপাস অথবা তিন সাবজেক্টে কি মূল্যায়ন করা হবে? আজকের ভিডিওতে আলোচনা করা হবে সম্পূর্ণ শিক্ষা বোর্ডের নীতি অনুসরণ করে। এ বিষয়ে শিক্ষা বোর্ড যা বলেছে, এবারের এসএসসি পরীক্ষা যত সময় শুরু হবে এবং পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে এবারের এসএসসি পরীক্ষা। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে গেলেই দেখা যাচ্ছে এবারের এসএসসি পরীক্ষা অটোপাস ঘোষণা অথবা সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়া হবে। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে, তাই কেউ বিভ্রান্ত হবেন না। 2022 সালের সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছিল 31 জুলাই 2022 তারিখে। সকল বোর্ডের জন্য সময়ও প্রকাশ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী পরীক্ষা শুরু হবে 15ই সেপ্টেম্বর আর পরীক্ষা শেষ হবে 1ই অক্টোবর। তবে দুর্গাপূজা উপলক্ষে 1ই অক্টোবরের পরীক্ষাটি তারিখ পরিবর্তন হতে পারে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10ই অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত। সকল বোর্ডের জন্য একই রুটিন প্রযোজ্য হবে। এই মুহূর্তে আমি সবাইকে রিকোয়েস্ট করব, পড়ালেখা কন্টিনিউ রাখেন, পরীক্ষার প্রিপারেশন সঠিক রাখেন। এবারে এসএসসি পরীক্ষা হবেই হবে। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।